প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই হয়তো ব্যথিত হয়েছো পর্ষদের যে সিদ্ধান্ত যে জুন মাসের 1 থেকে 10 তারিখের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা হবে। কিন্তু তোমরা সবাই চিন্তিত আছে কিভাবে এই কোভিড-19 মধ্যে বা কোভিড পরিস্থিতির মধ্যে তোমরা কিভাবে পরীক্ষা দেবে, সেই বিষয়ে কিন্তু পর্ষদ ক্লিয়ারভাবে বলে দিয়েছে। অর্থাৎ কটা সেন্টার নেওয়া হবে, কিভাবে পরীক্ষা হবে, কিভাবে মানে প্রশ্নপত্র দেওয়া হবে, প্রত্যেকটা বেঞ্চে থেকে কজন করে বসবে, টোটাল 1-1টা সেন্টারে কত স্টুডেন্ট নেওয়া হবে, সেই সম্পর্কে ডিটেলসে কিন্তু গাইডলাইন দিয়ে দিচ্ছে। তো সেই বিষয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। তো আজকে আলোচনা শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ওকে, তাহলে দেখে নাও, এখানে বলা হয়েছে যে আগের তুলনায় এর কোভিড-19 পরিস্থিতির আগে যে যতটুকু সেন্টার দেওয়া হতো তার থেকে অনেক বাড়ানো হয়েছে। অর্থাৎ 50% বা 50% সেন্টারের সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ এখানে টোটাল সেন্টার নেওয়া হয়েছে 4200টি সেন্টারের পরীক্ষা হলের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং আরেকটা ভেবে নাও, 1-1টা সেন্টার বা 1-1টা স্কুলে 200 থেকে 250 স্টুডেন্টকে পারমিশন দেওয়া হবে, অর্থাৎ এর থেকে বেশি স্টুডেন্ট নেওয়া হবে না। যেমন এর আগে যেমন অনেক স্টুডেন্টই যেমন একটা অনুপাতে ছিল যে 2-3টে করে বসতো, তো সেরকম অনুপাত না করে এখানে পুরো গাইডলাইনে বেঁধে দিয়েছে যে প্রত্যেকটা সেন্টারে বা প্রত্যেকটা স্কুলে স্টুডেন্ট সংখ্যা হবে 200 থেকে 250 মতো। আর টোটাল সেন্টার কথা 4200, এইগুলো মনে রাখবে, 4200টি টোটাল পরীক্ষা হল বা সেন্টার থাকবে, প্রত্যেকটা সেন্টার বা প্রত্যেকটা স্কুলে 200 থেকে 250টা স্টুডেন্ট নেওয়া হবে। এবং তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন হবে, কীভাবে তারা বসবে সেটাও বলা হয়েছে। সেখানে হচ্ছে কি, যদি বেঞ্চ 6 ফুটের হয়, 6 ফুটের বেঞ্চের ক্ষেত্রে কর্নারভাবে মানে 1-1টা বেঞ্চে 1-1 দিকে বসবে, এবং কর্নারভাবে মানে একটা বেঞ্চে যদি বাম দিকে একজন বসে পরের বেঞ্চেতে ডান দিকে একজন বসবে, তাহলে এইভাবে একটা কোণ অনুযায়ী কর্নার হিসাবে বেঞ্চে করতে স্টুডেন্টগুলো বসবে। আর যদি 8 ফুটের বেঞ্চ হয়, যদি বেঞ্চ 8 ফুটের হয়, সেখানে একটা বেঞ্চে দুদিকে দু সাইডে মানে দুই প্রান্তে দুজন বসবে। তো এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে বা এইভাবে বসানো হবে, এইটাও পরিষ্কারভাবে নিউজে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ তাহলে স্টুডেন্টরা প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যে তার স্টুডেন্টরা বসবে কি, যদি 6 ফুটের বেঞ্চ হয় 1-1টা বেঞ্চে 1-1জন বসবে এবং কর্নার অনুযায়ী বসবে। আর যদি 8 ফুটের বেঞ্চ হয় সেখানে 1-1টা বেঞ্চে দুজন করে বেঞ্চের দুই প্রান্তে দুজন করে বসবে। তাহলে এইভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে, তো এটা বলা হয়েছে। নেক্সট হচ্ছে কি, যে কোশ্চেন পেপার কেমনভাবে দেওয়া হবে, মানে স্কুলে এন্টার কেমনভাবে করতে হবে। স্কুলে এন্টার করার সময় অবশ্যই স্যানিটাইজ করা হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। স্যানিটাইজ করা অর্থ সেখানে আবার কোভিড-19 আছে কিনা সেটাও থার্মাল চেকও করা হবে। চেক করার পর মানে স্যানিটাইজ ব্যবহার করা, মাস্ক ইউজ করার পর তবেই পরীক্ষা হলে এন্টার করতে পারবে। এবং এন্টার করার পর সেখানে যে কোশ্চেন পেপার তোমাকে দেওয়া হবে সেখানে হচ্ছে গ্লাভস ব্যবহার করে, যে যিনি পরীক্ষা নেবেন অর্থাৎ যে সমস্ত শিক্ষক মণ্ডলী পরীক্ষা নেবেন তোমাদের, সেই সমস্ত এক্সামিনার তারা গ্লাভস ব্যবহার করবে এবং গ্লাভস ব্যবহার করে তবে তোমাদের প্রশ্নপত্র তোমাদের হাতে তুলে দেবে। তাহলে এইভাবে পরীক্ষাগুলো নেওয়া হবে। তবুও তোমাদের একটা কথা বলে রাখি, তো এইটা কিন্তু একদম ফাইনাল সিদ্ধান্ত নয়। পর্ষদের যেটা বলেছে, ওই তোমরা যদি নিউজটা দেখে থাকো, এর আগে যে ভিডিওটা আমি বলেছি সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, সেখানে কিন্তু বলা হয়েছে, পর্ষদ থেকে পরিষ্কার জানিয়েছে যে এখনও রাজ্য সরকার থেকে বা মানে প্রশাসন থেকে কোনো কিছু তাদের গাইডলাইন আসেনি বা পিছিয়ে যাবে বা বাতিল হবে এটা আসেনি। যদি এসে যায় তাহলে তারা কিন্তু তাদের প্রস্তুতি স্টপ করে দিতে পারে। সেই জন্য ভয়ের কোনো কারণ নেই। সেই জন্য তোমরা চেষ্টা করবে, যেভাবে প্রিপারেশন করছিল সেইভাবে প্রিপারেশন করবে। এখনও পর্ষদ প্রস্তুতি চালাচ্ছে অবশ্যই, এটাও ঠিক, এবং এখান থেকে যে প্রশাসন থেকে তাদের কিছু বলা হয়নি এটাও ঠিক। যদি পরিস্থিতি এমন হয় যে প্রশাসন থেকে যদি বলা হয়, যেমন অন্যান্য দেখে নাও যে ICSE, প্রথমে ICSE বোর্ড কী করেছিল, প্রথমে তাদের পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্থগিত করেছে, পিছিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে জানা হলো কি যে ICSE মাধ্যমিকে বাতিল করে দিয়ে পরীক্ষা হবেই না। তো সেই জন্য যতক্ষণও পর্ষদকে প্রশাসন থেকে কিছু বলা হচ্ছে ততক্ষণ পর্ষদ যেভাবে তাদের প্রস্তুতি করছে সেভাবে প্রস্তুতি করবে। যদি প্রশাসন থেকে বা রাজ্য সরকার থেকে যদি বলা হয় যে পরীক্ষা বাতিল করতে বা পিছিয়ে দেয়, তখন তারা অবশ্যই তাদের এই প্রস্তুতি বন্ধ করতে বাধ্য হবে বা তারা মাধ্যমিককে বাতিল করতে বাধ্য হবে। তো সব কথা হচ্ছে মিলিয়ে হচ্ছে কি, তোমরা মানে বিভিন্ন টেনশনের মধ্যে আসছো, বুঝতে পারছি যে বিভিন্ন তোমাদের চিন্তা হচ্ছে যে পরীক্ষা হবে কি হবে না, এই একটা দুশ্চিন্তার মধ্যে তোমরা আছো। তো এই দুশ্চিন্তা কাটিয়ে তুমি তোমার প্রিপারেশন যেমন বলেছিলাম চালিয়ে যাও, পরীক্ষা হলে দেবে, পরীক্ষা না হলে দেবে না, এই চিন্তাভাবনা নিয়ে তুমি তোমার প্রিপারেশন চালিয়ে যাও। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই, তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।